বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ আমিরাতের চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের তাগিদ প্রধানমন্ত্রীর। উপজেলা ও সিটি নির্বাচন সুষ্ঠু হবে বললেন সিইসি, পরাজয়ের ভয়ে অংশ নিচ্ছে না বিএনপি, মন্তব্য কাদেরের। ডাকসুর ভোট কেন্দ্র হলের বাইরে স্থাপন সহ ছয় দফা দাবিতে ভিসির কার্যালয়ে ঘেরাও, দাবি গ্রহণযোগ্য নয় বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন বিজিবি মহাপরিচালক, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা। স্বাগত এশিয়ান নিউজ থার্টির সাথে আছি আমরা দুজন, আমি ত্রিনা ফারহানা এবং আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাব পুরো খবরে। বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতার বাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির সেন্ট রেগিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সময় রোববার দুপুরে সমঝোতা স্মারক সই করে দুদেশ। ইমরান হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এই প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান। আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আমিরাতের ক্রাউন প্রিন্স জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। প্রদর্শনীতে আমিরাত প্রধানমন্ত্রীর পাশেই বসানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ প্রদর্শনীর নেভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশনে বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ধলেশ্বরী অংশ নিয়েছে। পরে আরব আমিরাতের সাথে বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতার বাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক সই করে দুদেশ। আগামী বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণকালের মধ্যে সবচেয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশনে ঢাকা উত্তর সিটি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডের নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সিসি আরও বলেন, সামনের সিটি নির্বাচন ও উপজেলা নির্বাচনগুলো ভোটারদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আশা করি এই নির্বাচন একেবারে কঠোর কঠিনভাবে নির্বাচনের মধ্যে অনুষ্ঠিত হবে। কোন রকমের পক্ষপাতিত্বমূলক আচরণ, কোন রকমের অনিরপেক্ষতাজনিত আচরণ আমাদের মধ্যে থাকবে না, সেটাই আমাদের প্রত্যাশা। জাতীয় নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে দল থেকে প্রার্থিতা বাতিল করা হবে, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনে তারা যে ভূমিদস পরাজয়ের মুখে পড়েছে, এই শোচনীয় ব্যর্থতার পর এখন উপজেলা নির্বাচনে জেতার কোনো আশা তারা দিচ্ছে না, এখানে আশার কোনো আলো তারা দেখছে না, তারা নির্ঘাত হেরে যাবে, এটা এই ভয়েই তারা উপজেলা নির্বাচনে আসছে না। ডাকসু নির্বাচনে হলে ভোট কেন্দ্র না রাখা সহ ছয় দফা দাবিতে ভিসি কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট।
এদিকে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি ছাত্র সংগঠন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব দাবি মানা সম্ভব নয় জানিয়ে বলেছেন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আগামীকাল থেকে শুরু হবে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম, অথচ ছাত্র সংগঠনগুলো এখনও তাদের দাবি দেওয়া নিয়েই ব্যস্ত। ছাত্র সংগঠনগুলোর দাবি, একটি মহলকে সুবিধা দিতেই তফসিল ঘোষণা করা হয়েছে। প্রশাসনের কাছে এখনও আমরা দাবি করছি যে আমাদের সহঅবস্থানের যে টেকসই সহঅবস্থানের কথা আমরা বারবার বলছিলাম, সেই টেকসই সহঅবস্থান বাস্তবায়নের মধ্য দিয়েই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। যে হলগুলোতে যেখানে ছাত্রদের ভীতির একটা কারণ রয়েছে, হলগুলো ভোট কেন্দ্রগুলো হলের বাইরে একাডেমিক ভবনে করতে হবে। তবে ছাত্রলীগের সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত তারা। আমাদের মমতাময়ী মা দেশরত্ন শেখ হাসিনা 20 তারিখে আসবেন, তারপরে সিদ্ধান্ত হবে, তারপরে আমরা মনোনয়ন ফর্ম কিনবো। এটা 25 তারিখ পর্যন্ত যেহেতু লাস্ট ডেট, 25 তারিখের আগে আমরা কিনবো, সেটা নেত্রীর সাথে পরামর্শ করে আমরা করব। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। দাবি দেওয়ার বিষয়ে অর্থাৎ নির্বাচন হলে হবে না, একাডেমিক ভবনে হবে, এই কথা যদি আমরা বলি, আমরা শিক্ষকরা নির্বাচন পরিচালনা করব, তাহলে এই ধরনের কথা শুনলেই আমার কাছে মনে হয় আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। যত সামান্য যদি ঘাটতিও থাকে, এটা শুভ সূচনা হোক। সব বাধা উপেক্ষা করে নির্দিষ্ট সময়েই হবে ডাকসু নির্বাচন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে 5 সাংবাদিক ও 2 পত্রিকাকে প্রেস কাউন্সিল পদক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি তার ভাষণে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সাম্য ও সুশাসন নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে তরুণ সংবাদকর্মীদের পরামর্শ দেন। গণমাধ্যম যাতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ব্যবহৃত না হয় তা নিশ্চিত আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গণমাধ্যমের বিকাশের ফলে এ খাতে প্রতিযোগিতাও বৃদ্ধি পেয়েছে, তাই প্রতিযোগিতা করেই গণমাধ্যমকে এগিয়ে যেতে হবে। তবে এসব ক্ষেত্রে সাংবাদিকতার নিয়ম নীতি মেনে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মেট্রো রেলের কাজের জন্য রাজধানীর বড় একটি অংশে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 6 থেকে বুধবার সকাল 6 পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুরে কার্বন বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। ওই সাংবাদিক সম্মেলনে তিতাসের অপারেশন শাখার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, যেসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরান ঢাকা, মিন্টু রোড, জাতীয় সংসদ ভবন এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, কমলাপুর, মণিপুরীপাড়া, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও এবং বাসাবো। এসব এলাকায় গ্যাস না থাকার প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকাসমূহ গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও জানান তিনি। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম বলেছেন, গত 12 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য এলাকাবাসী এবং বিজিবিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সংঘর্ষে 3 নিহতের ঘটনায় দুপুরে ঠাকুরগাঁও সীমান্ত এলাকার বহরমপুর গ্রামে যান বিজিবি মহাপরিচালক, পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এর আগে তিনি ওই এলাকার লোকজনের সাথে সার্কিট হাউসে মতবিনিময় করেন। এ সময় বিজিবি মহাপরিচালক জানান, বিজিবির পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। গত 12 ফেব্রুয়ারিতে যে ঘটনাটা হরিপুরে ঘটেছে সেটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা আমি এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করে যেটা জেনেছি, ওনাদের কাছেও জিনিসটা অনাকাঙ্ক্ষিত, আমাদের কাছেও বিষয়টা অনাকাঙ্ক্ষিত।
সংবাদের এ পর্যায়ে নিচ্ছে সেন্ট্রি সিকিউরিটি সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। আল্লাহু আকবর ধ্বনিতে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান, কাল আখেরি মোনাজাতে শেষ হবে এবারের আয়োজন। সেন্ট্রি সিকিউরিটি সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এসে নিউজ থার্টিতে। সঙ্গে আছি আমরা দুজন, আমি শারমিন জাহান মেরি এবং আমি ত্রিনা ফারহানা। এ পর্যায়ে সারা বাংলা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। এতে অংশ নিয়েছেন মৌলানা সাদের অনুসারীরা সহ দেশ বিদেশের লাখো মুসল্লি। সকাল থেকে চলে দোয়া জিকির আজকার, কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। টঙ্গীর প্রতিনিধি ফখরুল ইসলাম ফাহিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রাশেদ আকুন। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ইবাদত জিকিরে মশগুল মুসল্লিরা। মাওলানা সাদের অনুসারী সহ এতে অংশ নেন দেশ বিদেশি লাখো মুসল্লি। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা ফজর নামাজে অংশ নিয়ে নিজেদের পাশাপাশি দোয়া করেন দেশ ও জাতির কল্যাণ। দোয়ায় অংশ নেন দিল্লির মারকাজের মুরব্বী মুরসালেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুরুষ বানানো, আল্লাহর রাস্তায় বের হওয়া, ঠিক আছে, নিজেকে শুদ্ধ করা। এই দিন হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকাতে চলা, দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি। ইজতেমা থেকে অনেক দিন শিকার কার্যকলাপ শিখা যায় ভাই। এটা একটা মেহনতের নাম হলো ইসলাম, তাবলীগ হলো একটা মেহনতের নাম। আল্লাহ আল্লাহর রাসূলের কথা মানুষের দিনের হালাতের পরিবর্তন হয়। এদিকে সাদ অনুসারীদের আজ আখেরি মোনাজাতের কথা থাকলেও বৃষ্টির কারণে একদিন সময় বাড়ানো হয়েছে। গতকাল বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার জন্য দ্বিতীয় পর্বের যে মুরব্বিয়ানরা সদস্য সরকারের কাছে প্রার্থনা করেছিলেন কয়েক ঘন্টা বৃদ্ধি করে আগামীকাল মোনাজাতের জন্য, তো সেটি অনুমোদিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে পরস্পরের ভেদাভেদ ভুলে যে টঙ্গীর ময়দানে অতি পূর্বের মতো যে অত্যন্ত আন্তরিকতার সাথে একসাথে ইজতেমাটা করতাম, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কামনা করি, আমরা কামনা করি ইজতেমাটাকে সুন্দরভাবে আবারও পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ করার তৌফিক দান করো। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারে 54তম বিশ্ব ইজতেমার কার্যক্রম। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, উত্তেজক ও নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহাদাত র্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ওই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। এবারে শেট প্রপার্টিজ লিমিটেড চট্টগ্রাম সংবাদ। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির তিন ভাই ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের ছেলেসহ 102 ইয়াবা কারবারির আত্মসমর্পণে কলঙ্ক মুক্তির পথে টেকনাফ। স্থানীয়রা এমনটা মনে করলেও অরক্ষিত সীমান্ত রক্ষা করার দাবি তুলেছেন তারা। কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির সেলমি। টেকনাফ দেশের সীমান্তবর্তী এই উপজেলা মাদকের আকড়া হিসেবেই পরিচিত, যেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে ভয়াবহ মাদক ইয়াবা। তবে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার পর থেকে বদলাতে শুরু করে দৃশ্যপট। গত বছর মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর নড়েচড়ে বসে টেকনাফের ইয়াবা ব্যবসায়ীরা। সর্বশেষ ডিসেম্বরে তারা আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করে, যার ধারাবাহিকতায় কক্সবাজার জেলা পুলিশের তত্ত্বাবধানে গত শনিবার 102 জন ইয়াবা কারবারি স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং স্থানীয় সাংসদের উপস্থিতিতে আত্মসমর্পণ করে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। তাদের মতে এর মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হবে টেকনাফ। যেভাবে আত্মসমর্পণ করেছে সেভাবে প্রশাসনের প্রতিও যদি ঊর্ধ্বতন বেশি নজরদারি রাখে ইয়াবাক শীঘ্রই বন্ধ হবে। তাদের যে সাজাগুলো যদি অল্প করা হয়, তাদের পাশাপাশি বাকি যারা এখনো পর্যন্ত আত্মগোপনে আছে বা আনাচে কানাচে রয়ে গেছে তারাইও অচিরেই আত্মসমর্পণ করলে টেকনাফবাসীদের যে একটা কলঙ্ক আছে, যে অনেক জায়গায় বলে টেকনাফবাসী বললে ও এটা ইয়াবের দেশের লোক, এই ধরনের কলঙ্কটা আর থাকবে না। সীমান্তে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে, তারা যদি আরেকটু আন্তরিক হয় তাহলে আমি আশা করব এই মাদক ব্যবসা এবং ইয়াবা ঢোকা এটা অচিরেই বন্ধ হয়ে যাবে। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানের এই দৃশ্যে চোখে ছিল গোটা দেশের। আত্মসমর্পণকারীর তালিকায় সাবেক সাংসদ বদির তিন ভাই সহ শীর্ষস্থানীয় অনেক ইয়াবা কারবারির নাম থাকায় টেকনাফ এবার মাদকমুক্ত হবে বলে আশা এলাকাবাসীর। আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে টেকনাফবাসী অনেকটা কলঙ্কমুক্ত হয়েছে। যখন দেখলো যে খুব সারা অভিযান আরম্ভ হয়েছে পুরো টেকনাফ জুড়ে, তখন সে অভিযানে তারা টিকতে না পেরে তারা হয়তো কোনো একটা কৌশলের মাধ্যমে চিন্তা করলো যে তারা ভালো হয়ে যাবে এবং তারা সমাজে আর এই ধরনের ইয়াবা বিক্রি তারা করবে না, এই বিবেচনায় তারা আত্মসমর্পণের পথটা তারা বেছে নিয়েছে। মাদক অধিদপ্তরকে অত্যন্ত শক্তিশালী করছি নিস্তার নেই। আমাদের নেটের মধ্যে আপনাদেরকে পড়তেই হবে। আমরা আইন সংশোধন করেছি, আমরা যাবজ্জীবন নিয়ে আসছি, মৃত্যুদণ্ড নিয়ে আসছি। শতাধিক মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ সরকার গৃহীত মাদক বিরোধী অভিযানের বড় সাফল্য। এবার সীমান্তে কঠোর নজরদারি এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ধরে রাখলে টেকনাফ সহ গোটা বাংলাদেশ মাদক মুক্ত হবে বলে আশা সাধারণ মানুষের। ইয়াসির সিলমি, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার বোয়ালমারী দক্ষিণ মোহরা এলাকায় ইসান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গেল রাতে ইস্পাহানী কেজি স্কুলের খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিম। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীরের পুলওয়ামাতে আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নতুন করে মারা গেলেন পাঁচ ভারতীয় সেনা, একজন মেজরও আছেন এর মধ্যে। এদিকে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছে ওই সন্দেহভাজন জঙ্গিদের আশ্রয়দাতা সহ দুই জঙ্গি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গেল রাতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর অভিযানে যায় সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে পাঁচ সেনা সহ দুই জঙ্গি নিহত হন, আহত হন বেশ কজন। এর সাথে শেষ করব এশিয়ান নিউজ 30। তার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ আমিরাতের চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের তাগিদ প্রধানমন্ত্রী। উপজেলা ও সিটি নির্বাচন সুষ্ঠু হবে বললেন সিসি, পরাজয়ের ভয়ে অংশ নিচ্ছে না বিএনপি, মন্তব্য কাদেরের। ডাকসুর ভোট কেন্দ্র হলের বাইরে স্থাপন সহ ছয় দফা দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও, দাবি গ্রহণযোগ্য নয় বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং ঠাকুরগাঁওয়ের হরিপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন বিজেপি মহাপরিচালক, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। এরপর রয়েছে টক শো নিটর টাটা টেবিল টক, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। We'll be right back.